বুধবার ছিল ঈদ উল ফিতর, অর্থাৎ ত্যাগ ও তিতিক্ষার উৎসব। এদিন রাজ্যের বিভিন্ন মসজিদে পালিত হয় ঈদ উৎসব। রাজধানীতে ঈদের মূল উৎসব অনুষ্ঠিত হয় গেদু মিয়া মসজিদে। শহর ও শহর সংলগ্ন এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হয় গেদু মিয়া মসজিদে এবং নামাজ পড়ে একই সঙ্গে। এদিন গেদু মিয়া মসজিদে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি বলেন, এই ঈদ উৎসব মুসলিম সম্প্রদায়ের ত্যাগ ও তিতিক্ষার উৎসব। মানুষ এদিন ক্ষমতা অনুযায়ী গরিবদের দান করে থাকেন। স্বাভাবিকভাবে এই মাস হলো ত্যাগ এবং তিতিক্ষার মাস। এই মাসে ইসলাম ধর্মের যারা ধর্মাবলম্বী আছে, যারা গরিবদের মধ্যে, মিসকিনদের মধ্যে, যারা এরকম অসহায় মানুষ আছে, তাদেরকে যথাসাধ্য দান করে, সদ্গাদায় করে, নিজের জানের পর্যন্ত সদ্গাদায় করে। এই দিনে আজকে ঈদ উল ফিতরে আমরা এই নামাজে মিলিত হয়েছি। আমি সকল মানুষকে, সকল ধর্ম বর্ণের মানুষকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমাদের এই দেশে মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, দেশাত্মবোধ, ভাতৃত্ববোধ যাতে আরও বেশি শক্তিশালী হয়। ঈদ উৎসব কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেননা রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে এক শ্রেণীর মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যাঙ্কার।